যে কোনো হিসেবে ক্যানাডাই পৃথিবীর সবচেয়ে বড় দেশ যারা প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট নিতে চায়। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, অথচ দেশটিতে মানুষ আছে ঢাকা শহরের চেয়েও কম। এদেশের মানুষ নতুনদের প্রতি এতটা ওয়েলকামিং যে তারা আমাদের মাইগ্রেন্ট নয় বরং নতুন ক্যানেডিয়ান বলে ডাকে। প্রতি বছর প্রায় 40% হারে নতুন ইমিগ্রেন্ট তারা নিয়ে আসছে। 2017 সালে এখানে এসেছিল প্রায় 2.5 লাখ মানুষ, অথচ 2022 সালে পিয়ার দেওয়া হয়েছে 4,30,000-এরও বেশি মানুষকে। এর আগে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই স্টিম জাহাজে করে ইউরোপিয়ান ইমিগ্রেন্টরা এত পরিমাণে ক্যানাডা এসেছিল, তবে সংখ্যার হিসেবে তারও অনেক কম ছিল। এ 2023-এ তারা টার্গেট করেছে 4,65,000 মানুষকে পিয়ার দেওয়ার। আগামী বছর যা বেড়ে দাঁড়াবে 4,85,000-এ, এবং 2025 সালে তো পুরো 5 লাখ মানুষ। একসময় আমেরিকাও অনেক মানুষ নিয়েছে, তবে এখন ক্যানাডা আমেরিকার চেয়ে 4 গুণ বেশি মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে। তবে মজার ব্যাপার হলো, কিছু মানুষ আবার ক্যানাডা ছেড়ে চলেও যাচ্ছেন, যারা বেশিরভাগই আসলে অন্যান্য উন্নত দেশের নাগরিক। আর তারা কেন চলে যাচ্ছে বলতে পারেন? এখানে জীবিকা নির্বাহ করার খরচ অনেক বেড়ে গিয়েছে, স্পেশালি হাউজিং মার্কেট ক্রাইসিস। মানুষ নিয়ে এলেও এত মানুষের থাকার জন্য যথেষ্ট পরিমাণ বাড়িঘর তারা এখনও তৈরি করতে পারেনি। আর একটি মেজর সমস্যা হলো হেলথ কেয়ার। চিকিৎসা ফ্রি হলেও এত মানুষকে চিকিৎসা দেওয়ার মতন ক্যাপাসিটি এখনও বেড়ে ওঠেনি। তবে তারা নিজেরাই বলছে যে এর কারণে ইমিগ্রেন্টরা দায়ী নয়, তারা বরং এই সমস্যার সমাধান হতে পারে। ওদের প্রয়োজন আপনার আমাদের মতন দক্ষ জনগোষ্ঠী, যারা কিনা নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে বদলে দিতে পারেন অনেক কিছুই, ইনশাআল্লাহ। আমার ক্যানাডা যাত্রার শুরু ছিল অত্যন্ত কঠিন। এই দেশে আমাদের পথ দেখানোর মতন খুব বেশি কেউ ছিল না, তবে আমাদের ওই ভুলগুলো জীবনের এক একটি শিক্ষা। আমার সেই শিক্ষা, অভিজ্ঞতা আর গল্পগুলো আমি শেয়ার করতে চাই আপনার সাথে, যেন আপনি সেই কঠিন সময়ে পার না করেন। আমার গল্পগুলো ভালো লাগলে আশা করি আমাদের বারবার দেখা হবে। আমি আজ থেকে প্রতি সপ্তাহে 3টি করে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ, যেখানে আমি 25টি পর্বে আপনাদের কাছে উপস্থাপন করব আমার যা কিছু জানা আছে সব কিছু। যা জানা থাকলে আপনার জন্য ইনফর্ম ডিসিশন নেওয়াটা সহজ হবে বলে আশা করছি। তবে বলে রাখি, আমি খুব অল্প জানি, কিন্তু আমার আশা এই অল্প জ্ঞানই হয়তো কাউকে না কাউকে পথ দেখাবে। আমি কোনো প্রফেশনাল নই, আমার সব কথাই আমার নিজের অভিজ্ঞতা মাত্র। আমার এই অভিজ্ঞতা যদি কারো উপকারে আসে তাতেই আমি ধন্য। আর এই চ্যানেলটি শুরু করতে আমাকে ইন্সপায়ার করেছেন দুজন সম্পূর্ণ অপরিচিত ছোট ভাই। প্রায় 4-5 বছর আগে আমি ক্যানাডা আসার প্রসেস নিয়ে একটা ব্লগ পাবলিশ করেছিলাম, আমি ভুলেই গিয়েছিলাম সেই কথা। তারা আমাকে ফেসবুকে নক দিয়ে জানায় আমার ব্লগটি তাদের কতটা উপকারে এসেছে। একজন এর ভিতর ভিসাও পেয়ে গেছে সম্পূর্ণ নিজ প্রচেষ্টায়। এটা আমাকে অন্যরকম একটা আনন্দ দিয়েছে, উদ্বুদ্ধ করেছে আরও অনেক বেশি মানুষকে ক্যানাডা আসতে ইন্সপায়ার করার জন্য এবং আপনাদের সাথে নিজেকে কানেক্ট করার জন্য। তবে আপনার প্রতি আমারও একটা অনুরোধ থাকবে, আমি অনেক রিসার্চ করে সঠিক তথ্য আপনাদের এই ভিডিওগুলোতে তুলে ধরার চেষ্টা করব। আর তা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু মহলে তা শেয়ার করুন প্লিজ, যেন তাদের সাথে নিয়েই আপনি ক্যানাডাতে আসতে পারেন। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি প্রতি সপ্তাহে আপনাকে 3টি নতুন ভিডিও দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ, যেখানে আমি A to Z এক্সপ্লেইন করব সব কিছু, সেই সাথে আমার অভিজ্ঞতার গল্পও শেয়ার করব। কি শুনতে চান সেই সব গল্প?